আমি আজকে বানাবো কি বলতো একটা হেলদি পরোটা। এটা মেথি শাক, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, ধনে পাতা এইসব দিয়ে একটু আদা এগুলো সব চপ করে নেবো, বুঝলে তো? এগুলো দিয়ে একটা বেশ ভালো একটা হেলদি আর পনির দেবো, একটা পরোটা বানাচ্ছি আমি। এবারে অল্প অল্প করে এগুলো ফুলকপি, পেঁয়াজ, বাকি সব সবজিগুলো একটু চপ করে নেবো। আমি একদম অল্প অল্প করে করি, তাহলে চপারটার উপরে কোনো প্রেশার পড়ে না, তো সেরকমভাবে চপ করে নিচ্ছি। তাহলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর একটা মিষ্টি সকালে তোমাদেরকে সবাইকে অনেক ওয়েলকাম। সাথে থেকেও আশা করবো ভিডিওটা ভালো লাগবে। দেখো সব চপিং সবজিগুলোকে আমি এখানে নিয়ে নিলাম, একটা বাওয়ালে, বড় বাওয়ালে নিয়ে নিলাম। দিয়ে পরে আমি একটু আদাটা গ্রেট করে, আর কি বলো তো, আমি একটু পনিরও গ্রেট করে দিয়েছি, জানো তো, আমার সেরকম তোমাদের সাথে রেকর্ডিংটা দেখাতে ভুলে গেলাম। দিচ্ছি আমি এখানে আটাটা খুব কম দেবো, জানো তো, বেশি আটাটা দেবো না। দিয়ে দিলাম নুন, একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম হাতের মধ্যে, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর সব থেকে একটা মানে খুব টেস্টি একটা মশলা, এটা আমি সব সব কিছুতেই দিয়ে থাকি, ম্যাজিক মশলাটা, ম্যাগির, এটা দিলে খুব ভালো লাগে, জানো তো, পরোটা বলো, যে কোনো চিলা টিলা বলো, খুব ভালো লাগে। তো প্রথমে একবার শুকনো সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নেব, তারপরে ওই যেটাতে চপিং করেছি সেই জলটুকু দিয়ে, বেশি জল দেবো না, কারণ সবজি থেকে তো জল রিলিজ করবে, পেঁয়াজ আছে, একটু শক্ত 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 একটা ডো তৈরি করব। তো একটু একদম শক্ত করব, তারপর একটুখানি 5-10 মিনিট রেস্ট দেবো। তো দেখো এরকম একটা শক্ত ডো তৈরি করেছি, কেননা যেহেতু এটা 5-10 মিনিট রেস্টে থাকবে, তারপরে তো ঠিক মানে নিজের এটা চলে আসবে, মানে ঠিক মতন হয়ে যাবে। দেখো 10 মিনিট হয়ে গেছে, একটু একদম সুন্দর সফট হয়ে গেছে। দিয়ে আমি পরোটাটা করে নিচ্ছি, চলো। সকাল সকাল একটা এরকম হেলদি পরোটা খেলে তো খুবই ভালো ভালো। আর আমি তোমাদেরকে সবসময়তে বলি, এরকম জাতীয় পরোটা আমি একটু ক্রিস্পি করি, তার জন্য একটু এরকম ফুটো ফুটো করে নিই, তাহলে খুব ক্রিস্পি হয়। প্রথম পরোটাটা আমি কাকি বলো তো, সুনিতার কাজ হয়ে গেছে, সুনিতাকেই দেবো, চা চা দিলাম, ও বসে আছে, তো বললাম দাঁড়া একটু একটু অপেক্ষা কর, আমি একটা পরোটা তোকে ভেজে দিয়ে দিই। তো তাই ওকে একটু ভেজে দিয়ে দিলাম, কারণ আমি পরোটাটার মধ্যে তিল দেবো, তো ওকে বললাম তোকে দেবো, বলছে না আমাকে দিও না, তাই আমি ওকে একটা পরোটা ভেজে দিয়ে দিলাম। আর এরপরে কি বললো তো, এই পরোটাটা এবার বাকি পরোটাগুলোর মধ্যে আমি একটু সাদা তিল দেবো উপরে, এরকম করে একটু ছড়িয়ে তিলটা দিয়ে দেবো, দিয়ে একটু জাস্ট একটু হাতে করে মিয়ে করে প্রেসার করে দেবো, তাহলে তিলটা একটু বসে যাবে, কিংবা তোমরা একবার বেলে নিতেও পারো। তো সেরকমভাবে দিয়ে বাস এবারে একদম ব্রাউনিভাবে শেকবো, তাহলে কি ঘিটা কম লাগে, আমি তো পরোটা ঘিয়েই ভাজি, তো একদম ভালো করে শেকে বাস। দেখো এইটুকু ঘিয়ের মধ্যে আমার পুরোটা একটু ব্রাশ করে নেবো পুরোটাতে, এটাই হয়ে যাবে ভাজা, মুচমুচে সুন্দর ভাজা হয়ে যাবে। চলো হাজবেন্ডকে তাহলে ব্রেকফাস্টটা দিয়ে দিই, ও যাবে আবার একটু বাজার, ওর পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেল, সপ্তাহ গেল, পুজো পুজো করে স্নান করে পুজো করে গেল, এতে কি বলে যে মাছের সন্ধানে মাছ এসছে বলছে এই গেটে, প্রতিদিন তো গেটে আসে না, তো কখনো কখনো আসে গেটে, তো গেটে মাছ মাছ এসছে, জানালো যে মাছ ওলাটা আসে না, সে ফোন করে দেয় যে এসছি, তো দুপুরে স্নান করে গেল। কি বলতো এখানে অনেকে তো মাছ খায়, এই কলোনিতে অনেকেই খায়, বা ম্যাক্সিমামে সবাই খায়, তো আমি কি বলতো এলে লুটপাট হয়ে যায় যদি আসে, কেন বাজারটা তো একটু দূরে, বাজারে গিয়ে আনাও, আর সানডে বলে সবাই ম্যাক্সিমাম সব ঘরেও আছে, খালি ফোন করছে যা মানে তাড়াতাড়ি আসুন শেষ হয়ে যাবে। কিন্তু কি বলতো গোটা গোটা দেয় জানো তো, এখানে গেটে দিলে গোটা দেয়, এবারে কাটা খুব মুশকিল, আমার ছোট্ট বটি আর বটিতে কাটা খুব মুশকিল, আর একটু বড় বড় আনলে একদম যদি ছোট ছোট আনে সেটা খুব মানে সেটা কেটে নেবো, কিন্তু একটু বড়, আর একবার নিয়ে এসেছিল বটিতে কি কাটতে অসুবিধে হয়েছিল, বড় বড় ছিল সেটা জানো তো, দেখা যাক কি করে, জানি না কেমন সাইজ গেল। আর আমি রান্নাঘরে ঢুকছি, আর যে মাছ আছে সে ফ্রিজে সেই মাছটা সর্ষে দিয়েই করবো, কেননা খুব একটা যে বড় মাছ তা না, মানে মাঝারি সাইজের ছিল, তো সর্ষে দিয়ে করব। আর আর কি করবো বলো তো, দেখাই দেখা আর করবো, দেখো
এখানে আছে শিম, বেগুন, মূলো, একটু গাজর, একটা ছোট্ট আলু, সবকিছু দিয়ে একটা ঘন্ট তরকারি করবো পালং শাক দিয়ে। এই যে সব কেটে ধুয়ে রেখেছি, এটা করব। আর ফ্রিজে একটু মানে বাঁধাকপি আছে, কালকে করেছিলাম সে বাঁধাকপির তরকারিটা আছে, তো বাঁধাকপির তরকারি এটা দিয়ে হয়ে যাবে। মাছ, বাঁধাকপির তরকারি, ডাল, ডালটাও ফ্রিজে আছে, অল্প আছে, বেশি নেই, তো ডালটা আমার হাজবেন্ড কে দিয়ে দেবো। দেখি যদি সময় থাকে তো একটুখানি টমেটো চাটনি করবো। আর কি বলতো, আজকে শীতে তো আমি মাথাতে কিচ্ছু লাগাইনি, কারণ ভালো লাগবে, ঠান্ডা লাগছে জানো তো, তো আজকে ভাবলাম না এই সপ্তাহটা একটু গ্যাপ দিয়ে দিই, মাঝখানে একদিন পারলে তাড়াতাড়ি যদি পুজোটা হয়ে যায় বা পুজোর পরেও লাগিয়ে নেবো। আমার হাজবেন্ড সেটাই বলছে, যাতে সকাল সকাল পুজোটা করে নেবে, তারপরে তে মাথাতে লাগিয়ে একটু বেলার দিকে জলটা একদম গরম আসে তখন স্নান করে নেবে। দেখা যাক কি করি। আর কি বলতো, চুলগুলো খুব ওঠেছে, সেই জন্যই আমার করা চুল, আমার থাইরয়েড আছে না, এত চুল ওঠে আর চুলটা এত ড্রাই হয়ে যায়, যদি একটু যত্ন না করি না তো একদম কি যে হবে তার ঠিক নেই। মানে নর্মালি থাকে, যে খুব বেড়ে যায় তা না, এই এই কিছুদিন হলো অল্প মানে একটু মানে লেভেলটা একটু এ হয়েছিল শীতকালে, জানো তো একটা কি কথা বলতো, শীতকালে না যাদেরই থাইরয়েড আছে, থাইরয়েড সুগার একটু বাড়ে, কেন বলতো, আমাদের এই পালং শাক খেয়ে নি, কখনো কখনো ফুলকপি, বাঁধাকপি, টমেটো, যেসব জিনিসে থাইরয়েডের পরিমাণ বাড়ে সেসব একটু বেড়ে যায় প্যারামিটারটা। আর দেখবে একটু খাওয়া দাওয়ার জন্য সুগার টুগারে অবশ্য সবজি খেলে কিচ্ছু হয় না, সবজি খাওয়া ভালো সুগারে, কিন্তু সব রকম সবজি আবার আমরা থাইরয়েড খেতেও পাবো না, যাই একটু এলোমেলো খাওয়া হয়ে গেলে একটু হয়ে যায়। দেখো কড়াইটা আমি একবার চাপিয়ে দিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইটা চাপিয়ে দিলাম, এবারে তার সাথে কি করবো বলো তো, আমি একটু এ করবো, আদা কাঁচা লঙ্কাটা একটু বেটে রাখবো। তোমরা তো জানোই যে আমি সপ্তাহে একটুখানি বেটে মশলা বেটে রাখি, কেন আবার সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল একদম পুরো পুরো দমে রুটিন ওয়াইজ কাজ চলবে, তার থেকে মশলাটা বাদ বেটে রাখলে সুবিধা হয়। তো মোটামুটি সব বাটা আছে, সর্ষে বাটা আছে, একটু পোস্ত বাটা আছে, দেখলাম আদা কাঁচা লঙ্কাটা কমে গেছিল, ওটা বেটে নি, তরকারিটা চাপিয়ে নি, সাথে থেকো ভালো লাগবে। কি বলতো, সকাল সকাল শুনিতে কাজ করে চলে যায় তো জিনি খুব ভালো লাগে, তো মানে বেশ ঘর দুয়ার পরিষ্কার হয়ে যায়। আমি তো অন্যদিন তো আমি পুজো করে নি, আর আজকে কর্তা বাবু পুজো করে দেয়, আমার হাজবেন্ড পুজো করে দেয়, তো সব কাজ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আমার দেখো ডাইনিং এর আমার এইখানটাতে কি সুন্দর রোদ আসে, খুব ভালো লাগে। আমি আমি খুব শীত কাতুরে জানো তো, আমি একবার করে করে তরকারি টরকারি কিছু চাপাই রান্নাঘরে থাকি, আর এবার এখানে এসে দাঁড়াই এই ব্যালকনিটার মধ্যে দাঁড়াই, পাগুলো গরম হয়ে যাচ্ছে। আমি আর তোমাদেরকে কি বলতো কি কথা বলবো, প্রচুর বিয়ে হচ্ছে, বিয়ে মানে এত বিয়ে, একটা বিয়ে গেল আর একটা আজকালে হয়তো হচ্ছে, দেখলাম মাঠে বিশাল বড় প্যান্ডেল টাঙিয়েছে, আর এই পর্দাটা না তুলে রাখি, কেন বলতো রোদটা একটু আসে। আমার এখানেও তো কিছু গাছ লাগানো থাকে, তো সেগুলো মনে করো একটু রোদ পায়, তাই জন্য একটু পর্দাটা তুলে রাখি আর কি। দেখো রান্নাঘরে চলে এসেছি, আদা কাঁচা লঙ্কাটা বাটবো, হাজবেন্ড এলো বাজার থেকে, নিয়ে এলো আস্ত দুখান মাছ, বললাম না কি বলতো, হ্যাঁ মাছ ভালোবাসে খেতে ঠিকই, কিন্তু বড় মাছ না কাটা খুব মুশকিল। আর একটা পার্সেল এসছে, সেটাও রেখে দিলাম, ওই গ্রোসারির জিনিস কিছু আনায়, সুগার ফ্রিটা, তারপরে তে এ কী বলে যে জ্যাগরি পাউডারটা, টাটা সল্ট, রক সল্ট, এগুলো কী বলতো সামনের এটাতে পাওয়া যায় না, যে ডিপার্টমেন্টাল স্টোরটাতে। কি করে যে কাটবো তার ঠিক নেই, তুমি কি করবে, কাটবে ও আঁশ ছাড়িয়ে দেবে, তোমাকে দেখাই, দেখো পাই না তো, লোভে লোভে দুটো নিয়ে এসেছি, কিন্তু আমার বটি ছোট, ওই ছোট বটিতে কতটা কি কাটা যাবে জানি না, একবার কেটেছিলাম এরকমই দুটো নিয়ে এসেছিল, তো তখন কেটেছিলাম অনেক কষ্টে, আঁশ ছাড়াতে বেশি লাগে জানো তো কষ্ট, ও বলছে আঁশটা ছাড়িয়ে দেবো, যদি আঁশটা ছাড়িয়ে দিলাম দেখো তো রান্নাটা করে নিয়ে কেটে নিতে পারবো, ও কাটতে পারবো না, আমি এমনি কাটতে পারি, মাছ কাটতে কোনো অসুবিধা নেই, কেটে নিতে পারি সুন্দর করে কাটবো, দেখবে কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখো। আর এটা তো যাই হোক, এলো খেতে ভালোবাসে তো এখন লো বেড মাছের, মানে মাছ খেতে খুব ভালোবাসে আমার ছেলেও আমার দরকার, যাই হোক আমরা কি বলতো এখানে পাওয়া যায় কিন্তু আমাদের যাওয়ার অভাবে আনা হয় না, এই সামনে যদি পাই তাহলে আমি গিয়ে নিয়ে আসতে পারি, সামনে প্রত্যেক দিন নিয়ে আসে না, সামনে বলতে গেটের বাইরে আর কি, কলোনি গেটের বাইরে, মার্কেট যেতে হবে, মার্কেট গেলে সানডে
আর ওই তো ওর গাড়ি ছাড়া তো আমাদের নিজস্ব গাড়ি তো নেই, ওর গাড়ি অফিসের গাড়িটাই আমার ভরসা, ওকে যেটা নিয়ে যাওয়া নিয়ে আসা করে। আর তারপরে তার মধ্যেও কি দুপুর বেলায় পাওয়া যায় ঠিক আছে তিনটের সময়, তো সবসময় যাওয়া হয় না। যাই হোক আছে মাছ, তাও আবার এটা এতটা নিয়ে এলো, তা যাই হোক রাখা হয় অনেকদিন, আর টাটকা মাছ তো বেশ মানে থাকলেও চলবে। চলো আমি চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্না চাপাতে মাছটা কি করলাম, কিভাবে কি কাটলাম টাটলাম তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, কেননা প্রচণ্ড জোরে মানে ব্যান্ড পার্টি বাজছে জানো তো, একদম সামনে দিয়েই মনে যাচ্ছে ওরা বিয়েবাড়ির কিছু মানে আশেপাশেই হচ্ছে, বুঝতে পারছি না কোথায় হচ্ছে, তো এত জোরে হচ্ছে। আমি ঘন্ট তরকারিটা দেখো চাপিয়ে দিলাম, যা সব ভাজা হয়ে গেল হালকা ভেজে টমেটো মটরশুঁটিও দিয়ে দিলাম, এটাতে খুব ভালো লাগে জানো টমেটো আর মটরশুঁটি দিয়ে। আর এটাতে কি মশলা দেবো বলো তো, আদা বাটা দেবো, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে আমরা দিয়ে পালং শাকটা দিয়ে দিলাম। আর আমি করি একদম শুকনো শুকনো, জানো জল কাটা তরকারি আমার একদম ভালো লাগে না, একদম শুকনো মানে এবারে পালং শাকে তো কেউ জল দেয়ও না, এটা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছটা ভেজে নিই, মাছটা ভেজে এগুলো আগের মাছ, এগুলো বললাম না তোমাদেরকে যে আনা ছিল সেটা, তো ওটাই করে দিই। তো তোমরা হয়তো ভাববে যে তিনটে মাছ কেন ভাজলো, ও দুটো খাবে আমি একটা, আমি কি দুটো খেতে পারি না, মাছ ভালো লাগে না খেতে অত। তো এবার দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কা জানো তো ম্যাক্সিমাম সময় এরকম কাঁচি করে কেটে দিই, আর একটু পেঁয়াজ দিয়ে করব, বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে আজকে সর্ষে দিয়ে মাছটা করব। আমার কত জানো তো সর্ষে দিয়ে মাছটা খেতে বেশি পছন্দ করে, তা নাহলে এখন ফুলকপি ধনে পাতা টমেটো দিয়ে মাছ খেতে কত ভালো লাগে বলো, মাছের ঝোল, কিন্তু অতটা পছন্দ করেন না, খায় মাছটাই তো ভালোবাসে, তাও সর্ষে দিয়ে করলাম। প্রচণ্ড বাজির আওয়াজ জানো তো, কথা বলতেই পাচ্ছি না। তারপরে তে দেখো এই টমেটোটা একদম সফট হয়ে গেছে, তো এটার মধ্যে লঙ্কার গুঁড়োর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে পরে সর্ষের জলটা দিয়ে দেবো, সর্ষে বাটার জলটাই আমি দিই জানো তো, সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে সেটা দিয়ে দিই, তাহলে কী বলো তো অ্যাসিডিটিটা একটু হলেও কম হয়। তো যাই হোক দেখো, আর এত জোরে মানে মাইক বাজছে গো, তোমাদেরকে যে কী করে ব্লগটা কন্টিনিউ করবো তাই ভাবছি। দেখো সর্ষের জলটা দিয়ে দিলাম, এবারে এটা জল আর একটু জল দিয়ে জলটা একটু ফুটে গেলে মাছগুলো দেব। আর আমার তো ধনে পাতা দেওয়ার জো নেই, তাও দেখি ভাবছি একটু হালকা মানে অল্প কেটে মানে একদম মিহি করে কেটে দিয়ে দেব, বুঝতে পারবে না, দেখা যাক কী করি। আর জানো তো তোমাদেরকে বললাম না তিনটে মাছ ভাজছি, তা আরও কয়েকটা ছিল সেগুলো ভেজে নিলাম, একটু বেশি করেই করে দিচ্ছি, তাহলে কালকের জন্য থাকবে একটু, তো সেটার জন্য একটু বেশি করে আরও দু তিনটে মাছ দিয়ে দিলাম, তিনটে মতন আরও দিলাম, ছ সাত ছটা মাছ হলো হয়তো টোটাল দিয়ে দিলে, আর কটা আছে সেটা ভাবছি টক করে দেবো, মাছের টক খেতেও আমরা ভালোবাসি। তো দেখো পালং শাকের তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নামিয়েছি, খালি বড়ি ভেজে একটু গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেবো, বড়িটা দিয়ে আমি করি না, কেমন বড়িটা ল্যাদলাদে হয়ে গেলে আমার ভালো লাগে না, বেশ ক্রাঞ্চি থাকে, ওটা দিয়ে দেবো। আর খেতে পারে যাওয়ার আগে বসার আগে একটু আগে দিয়ে দেবো, এটা বাঁধাকপি আর ডাল বললাম না কালকের আছে, ওটা বের করে রেখেছি, আর মাছটা দেখো হয়েই গেছে, একটু খালি জাস্ট কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে বন্ধ করে দেবো, তাহলে কি একটু বসেও যাবে। আর এখানে ভাত হয়ে গেছে, এবারে আমি স্নানে যাব। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, আর মাছটা ছুলে গ্যাস কত নোংরা হয় বলো, এবারে ভাবছি গ্যাসটা মুছিয়ে স্নান করতে যাব। দেখো তোমাদের সাথে আর ব্লগ কিছু শেয়ার করতে পারিনি, দেখো কী অবস্থা, সবাই মানে বিশাল নৃত্য হচ্ছে, ব্যান্ড পার্টি বাজছে জাস্ট আমার ফ্ল্যাটের নিচেই,
সামনে যে রোডটা আছে, তো কি করে করব বলো? এটা তো হবে ওদের আর কি, মনে করো এগুলো তো তার বিরত থাকা যায় না। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ঠিক থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। লাভ ইউ অল অ্যান্ড টাটা।